চক বর্তমান বিটিসি অঞ্চলত আর বিটিসির আগন্তুক নির্বাচনত বিজেপির সরকার গঠন হব লাগে, সেই দিকত আমি কাম করে আছো। আর মই রাইজর উৎসাহ উদ্দীপনা দেখি মই নিশ্চিত যে কোকরাঝারত এবার বিজেপির সরকার হবে। চক বর্তমান বিটিসি অঞ্চলত আর বিটিসির আগন্তুক নির্বাচনত বিজেপির সরকার গঠন হব লাগে, সেই দিকত আমি কাম করে আছো। আর মই রাইজর উৎসাহ উদ্দীপনা দেখি মই নিশ্চিত যে কোকরাঝারত এবার বিজেপির সরকার হবে। কাগজে দেখুন আজি শুনো মিত্রজোঁট আছে কালি নাই, গতি মতো আহ্বান করো যে যাতে কাজিয়া পেশাল বাদ দিয়ে মিত্রজোঁট একটা গঠন করে। মানে একটা ইতিবাচক বার্তা দিছো যে আপনার লগ হোক, একলগে থাকক, ইমানো নাম গাই থাকাতকে এজনের নাম গালে ভাল হব ইলেকশনের মিটিং। এজিপি এবার কি আসন দিব এজিপি আলোচনা করে লো ইঙ্গিতর কথা নহয়, এজিপি বিজেপি একলগে ইলেকশন খেলি, কিন্তু সিটত যুন জিকিব তাক টিকট দিব লাগিব। আমি কোনোবা একটা দল বলে যিজন প্রার্থীর অবস্থা বেয়া তেওঁক টিকট দিব নোৱাৰো। যিজনে প্রার্থী বিজয়ের সম্ভাবনা থাকিব, সি এজিপি হোক বিজেপি হোক, তেওঁকে আমি প্রার্থী দিব লাগিব।